দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকেডিবির সংবাদে। দর্শক, কুমিল্লা জেলার তিতাস উপজেলার সদর করিকান্দি ইউনিয়ন পরিষদের কলাকান্দি মধ্যপাড়ার মালিক মোল্লার ছেলে মোহাম্মদ রাজীব, বয়স 22, কুমিল্লা জেলার হোমনা, তিতাস, মেঘনা কিংবা মুরাদনগর, দাউদকান্দি যে কোনো উপজেলায় যাকে এক নামে চিনে, ক্রিকেটার রাজীব নামে, যার মৃত্যু নিয়ে ফেসবুকে চলছে প্রতিবাদের ঝড়। চলুন বিস্তারিত জেনে নেই চ্যানেল এমকেডিবির ডেস্ক রিপোর্টে। কে নিছে মোবাইলটা খেলা? মোবাইল নিছে কে? মোবাইলটা কেন নিছে? এই কেউ কথা বললেন না। দর্শক, ঘটনার রহস্য জানতে আমরা যখন ঘরে প্রবেশ করলাম, ঠিক তখনই দেখছি নিহত রাজীবের মায়ের এই বুক চাপড়ানো আহাজারি। সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। জানতে চাইলাম কি কারণে, কেন রাজীব আত্মহত্যা করেছে। তিনি জানালেন প্রতিবেশী এলির স্ত্রী ফাতেমার সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল, আর সেই মোবাইলে ছিল পর্যাপ্ত ডকুমেন্ট। এ নিয়ে যখন গ্রামে বিভিন্ন জায়গায় অভিযোগ করে, তখন আরেক প্রতিবেশী স্বপনের স্ত্রী মোবাইলটি কৌশলে ছিনিয়ে নিয়ে যায়, আর এই মোবাইলের জন্যই আত্মহত্যার পথ বেছে নেয় রাজীব। কিন্তু মোবাইলে কি ছিল, চলুন আমরা জানার চেষ্টা করি। মোবাইলের ভিতরে কি ছিল দেখছেন কিছু? দর্শক, মৃত্যুর রহস্য যেহেতু লুকায়িত আছে, এই মোবাইল কি ছিল, এই মোবাইলে আমরা আরো গভীরে অনুসন্ধান করতে গেলাম এবং জানতে চাইলাম নিহত রাজীবের বড় ভাবির কাছে কি ছিল মোবাইলে, মোবাইলটি কে ছিনিয়ে নিয়ে গেল এবং কার সাথে ছিল রাজীবের পরকীয়ার সম্পর্ক। চলুন আরো কিছু শুনি। মহিলা এলির বউ, শ্বশুরের নাম নবু কিনা নাম নাকি, তারপরে দিয়া এটা নিয়া মায়ানা, এটা নিয়ে তিতাস বিচার আসার হয়েছে। আমার দেওয়ারে বেটিল যে সম্ভব কইছে, আমরা জানি না। হ্যাঁ, গোমের বড়ি খাইছি, গোমের বড়ি খাওয়ার পরে দিয়া আপনার উতাল পাতাল করতে যেতাম। আমার শাশুড়ি আবার গিয়ে বলছে কি, এই মহিলা ডালে মোকারম ভাইয়ের ভাইয়ের বউ এলির বউ, হ্যাঁ ভাবি রেখে বলছে তুই জানি আমার ফুলাটা এরকম করছ, আজকে আমার ফুলাটা মহল্লে কিনে কিছু হইলে তুই দায় মোবাইলে কথা বলতেছে আইসে আমি রেকতালিকা কে মেম্বার বলতেছে মোবাইলটা দে, মোবাইলটা দে, মোবাইল আসিল আমাকে মোল্লা বাড়ি স্বপন মোল্লার বউর কাছে, এটি মোবাইল দেয় না মেম্বার কাকা বলতেছে ফুলাটা বেশি না তোর মোবাইলটা বেশি, মোবাইলটা দেশ থাকে মানে কালকা এই অবস্থা হয়েছে। কয়টা বাজে? রাত্রে 12:30। দর্শক, ক্রিকেটার রাজীবের মৃত্যুর মূল রহস্য যেহেতু মোবাইল,
এবং মোবাইলটি যেহেতু প্রতিবেশী স্বপনের স্ত্রী হাতিয়ে নিয়েছে, তাহলে তো যেতে হয় স্বপনের বউয়ের কাছ থেকে তথ্য জানার জন্য। আর ইতিমধ্যেই আপনারা দেখেছেন আশপাশে কিন্তু মানুষের জড়তা বেড়েছে, এসেছে অনেক মানুষ ঘটনার আদ্যোপান্ত জানতে। কিন্তু দুর্ভাগ্য, আমরা স্বপনের বাড়িতে গিয়ে দেখলাম তার ঘর তালা দেওয়া, এবং স্বপনের এক চাচার কাছ থেকে জানতে পারলাম ঘটনা শুনেই স্বপনের স্ত্রী পলাতক রয়েছে, যার কারণে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাহলে এবার চলুন আমরা যাই যেই মহিলাকে নিয়ে বা যার সাথে ছিল রাজীবের পরকীয়া সম্পর্ক তার ঘরে, এবং জানতে চাইব তার কাছ থেকে কি কারণে কতদিন ছিল রাজীবের সাথে সম্পর্ক, এবং কেনই বা আজকে এই সম্পর্কের বিচ্ছেদ হওয়ার ফলে মৃত্যু হতে হলো রাজীবকে। চলুন দর্শক আমরা শুনি এলির স্ত্রী ফাতেমার বক্তব্য। চারিদিকে লোডশেডিং, তাই ঘরে বিদ্যুৎ ছিল না, কিছুটা বিদঘুটে অন্ধকার। এরই মধ্যে অভিযুক্ত এলির স্ত্রী ফাতেমা অদৃশ্য কোনো এক স্যারকে ফোন দিয়ে জানতে চাইলেন কি করা যায়। স্যার বললেন সাংবাদিকদের সাথে কোনো রকম কথা বলার প্রয়োজন নেই, যা দেখার তিনি দেখবেন। সেজন্য ফাতেমা সাংবাদিকদের সাথে প্রথমে কথা বলতে চায়নি। আপনি কার সাথে বলছেন যে সাংবাদিকের সাথে কথা বলতে নিষেধ করছে উইডার জানার জন্য? এটা আপনি কাকে ফোন দিলেন? আপনি স্যার বলছেন, আপনাকে কল দিছে কে? এটা না, এটা কে ফোন দিয়ে নিষেধ করেছে সাংবাদিকদের সাথে কথা বলতে? এমন বিষয় নিয়ে একটু তর্ক হলে ক্ষণেই মত পাল্টে বক্তব্য দিতে আসে একজন। ঘরে ছিল দুজন নারী, এর মধ্যে কে এলির স্ত্রী ফাতেমা আর কে অন্য ব্যক্তিটি সাংবাদিকরা বুঝতে না পারলেও ক্ষণেই কথার ভাজে ধরা পড়ে যায় প্রক্সি দিতে আসা এই মহিলাকে। পরে স্বীকার করেন এলির স্ত্রী ফাতেমা তার সাথে রাজীবের সম্পর্ক ছিল, এবং কৌশলে সাংবাদিকরা তার কাছ থেকেই আসল ঘটনা জেনে নেয়। সেই যে পক্সি দেন, আমরা এটা ছাড়লে কিন্তু এটা আরেকটা মানে এক অপরাধ ঢাকতে গিয়ে কিন্তু আরেক জায়গায় আটকা পড়ে যাবেন। সুতরাং তাসলিমা আপার সাথে আমরা কথা বলতে চাচ্ছি। আপনার সাথে অভিযোগ হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, আপনিও ছেলেটাকে আঘাত করছেন। হ্যাঁ, আমি হের অভিযোগ, আমি গ্রামের মানুষের জানাইয়া হের গার্জিয়ান জানাই আমি অভিযোগ করছি, ঠিক আছে? অভিযোগ করার পরে এটা আপনি কি এটা কি এই যে এতগুলো মানুষের চোখে কি আপনি এক কথা বলে কি ধুলো দিতে পারবেন? আপনার ঘটনার ইস্যুতে স্বপনের বউ তার কাছ থেকে মোবাইলটা নিয়ে আসলো, আবার মোবাইলটা থানায় দিল। তাহলে এটা যদি আপনি বলেন যে আমি জানি না, এবার পরিষ্কার হওয়া গেল কে ফাতেমা এবং কে তাসলিমা। তারা দুজনই আপন মায়ের পেটের বোন। ফাতেমা এই ঘটনার কিছু জানেন না, এবং মোবাইল কিভাবে স্বপনের স্ত্রী নিয়েছে তার বিষয়ে মুখ না খুললেও বিস্তারিত কিন্তু জানাচ্ছেন তাসলিমা। সে একজন অভিজ্ঞ প্লেয়ার, আমরা তার বিষয়ে আপনাদেরকে আরও কিছু ডকুমেন্ট দিব। তার আগে তাসলিমার বক্তব্যগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। আমি তো ফোন দিই না, তো আমার ফোন দিছ কে?
বুঝেনি এত কথা তো আর বলতে পারি না পরে হে হুমকি দামকি দেয় মাইরা লেগো হ্যাঁ ছেলে মেয়ে স্কুলতে যাই তো লোনে কোবাইয়া কোবাইব হেতির কোবাইয়া দুই খারি করা লেগো বুঝছেন এই সমস্ত কথা বলাতে আমি কই হের মারে অনেকবার বুঝানো হয়েছে লোকজন লো এটি তো ফোরে অনেক ফোরের ঘটনা আগে কথা বলছে বলতে আইপিএস লাগাইছে সে সেই সুবাদে ওই দেবরবাবী হিসাবে ওই সম্পর্কে কথা বলছে তার সাথে কোনো এফআইআর ছিল অনেক সময় গোসল করে ড্রেস মেস করে মহিলাগো সমস্যা তার আলাদা কোনো বাথরুম নাই অনেক বাথরুমে নাকি গ্যাসের রুমে সে গোসল করত গোসল করলে ড্রেস পাল্টাইলে তে বলে ক্যামেরা ফিট করে রাখছে বুঝছেন ক্যামেরা ফিট করে রাখছে তো ক্যামেরা ফিট করে রাখাতে তারে সেই ক্যামেরা সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে অথচ সেই ভিডিও সব বিস্তারিত পুলিশের কাছে জমা আছে সব কিছু আমরা পুলিশকে জানাইছি এবার এরপরে গত শুক্রবারে তারে না তারে ধরে নিয়ে গেছে থানার ভিতরে বুঝছেন নি থানার পুলিশ সব বকাবকি করছে ধরে নিয়ে গেছে নেওয়ার পরে গ্রামে পঞ্চায়েতের মাধ্যমে আপোষ মীমাংসা হয়েছে তার গার্জিয়ানের ভিতরে আপোষ মীমাংসা হয়েছে জি দর্শক এই হচ্ছে তাসলিমা যিনি পাক্কা খেলোয়াড় তার জীবনে প্রথম স্বামী থেকে শুরু করে এ পর্যন্ত তিনি অনেক যুবককে প্রেমের ফাঁদে ফেলে মোবাইলে পর্নোগ্রাফি ছবি ধারণ করে সে কৌশলে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা এবং জিম্মি করে রাখতেন প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষকেও এমন অভিযোগ এলাকায় রয়েছে তার একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদিও বাদ যায়নি তার এই অনৈতিক কৌশলের হাত থেকে বিল্লাল মেহেদির সাথে তিনি মোবাইলে বিভৎস হয়ে ভিডিও ধারণ করে বিল্লাল মেহেদিকে তিনি ফাঁদে ফেলে বিয়ে করেছেন এমন গুঞ্জন ফেসবুকে বিদ্যমান এছাড়াও সাত আট বছর পূর্বে টেগুরিয়াপাড়া গ্রামের রিঙ্কু নামের এক যুবকের সাথেও ছিল তার অনৈতিক মেলামেশা যেটি দুই উপজেলার মানুষ মীমাংসা করেন এছাড়াও সম্প্রতি মাসিমপুর গ্রামেও এক যুবকের সাথে অনৈতিক কর্মকাণ্ডে তিনি আটক হন দর্শক এই অবস্থায় বর্তমানে তাসলিমা ও ফাতেমার বাবা সুলেমান শাহর মাজারে তিনি নেশাসক্ত হয়ে পড়ে থাকেন আর সমাজপতিরা বর্তমান বিচার ব্যবস্থায় এক অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কোনো বক্তব্য তাদের নেই তবে এদিকে যাই হোক নিহতের পরিবার এবং এলাকাবাসী চান সমাজে আর যেন এমন কুচক্রী নারীদের লিপসার শিকার হয়ে প্রাণ হারাতে না হয় আর কোনো যুবককে পরকীয়া নামক এই বিষাক্ত ব্যাধি সমাজ থেকে দূর হোক বেঁচে যাক শত শত পরিবার শত শত প্রাণ এমন প্রত্যাশা আশা সকলের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হাজির হব এমন কোনো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আর আপনাদের কাছে এ সংক্রান্ত আরও কোনো তথ্য থাকলে দিতে পারেন চ্যানেল এমকে টিভির ইনবক্সে আমি কেমনে তাকমু গো ও মা গো মা কি চল না দিয়া আমি চলনা